আয়নাবাজির সময় কিছুটা ওনার মধ্যে আমি টেনশন লক্ষ্য করতাম, কিন্তু এখন আমি ওনার মধ্যে সেটা পাই না। উনি ওনাকে আমার বরং আমাদের মাঝে সবচেয়ে ফান লাভিং এবং সবচেয়ে জলি মানুষ চর্চা করেছে। আপনি বলছিলেন যে ভালো ছিল শাকিব খানের সঙ্গে, আপনারা যখন সিনেমা দেখবে আপনারা দেখতে পাবেন, কারণ কাজ করতে গিয়ে আমিও ফিল করেছি এবং যখন শুট করছিলেন তখনও সামনে সবাই বলছিল যে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে, কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে, অনেক নিজেও ফিল করছি। এর কারণ হচ্ছে হি ইজ ভেরি সাপোর্টিভ অ্যাজ অ্যান অ্যাক্টর, সুপারস্টার মেগাস্টার এটা তো আছে, এটা ওনার প্রাপ্তি, এটা উনি অর্জন করেছে এত বছরের ক্যারিয়ার ইন্ডাস্ট্রিকে যা দিয়েছে। বাট এর বাইরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি অত্যন্ত ভালো একজন অভিনেতা। যখন আপনার সামনে কোয়াটে যেন ভালো অভিনয় করে সেই এনার্জিটা আপনার মধ্যে ট্রান্সফার করে, সেটা আমাকে অনেক বেশি হেল্প করছে আমার অভিনয় ক্ষেত্রে। আর আমি ওনার সাথে সে বন্ড ক্রিয়েট করার চেষ্টা করছি, উনি বেশ চুপচাপ ছিলেন, আমি নিজ থেকে বন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছি ওনার সাথে, গিয়ে গল্প করছিলাম, কারণ আমাদের আসলে সেটে অভ্যাস আছে গল্প করার, আমাদের কোয়ার্টার্সের সাথে, তো ওই কারণে গল্প করছিলাম। আরেকটা নিজ জানতেই করেছি যে উনি আসলে আমি বিশ্বাস করি ওনাকে যার সঙ্গেই দাঁড় করিয়ে দিতেন, একটা গাছের সঙ্গে যদি আপনি দাঁড় করিয়ে দেন তার সাথেও ওনার অভিনয়টা করে চলে আসবে, কিন্তু আমার জন্য খুব জরুরি হচ্ছে সেই গল্পটা ক্রিয়েট করা হোক কোয়ার্টার্সের সাথে, যাতে আমি ইজি ফিল করি। আমি নিজ থেকে গিয়ে কথা বলতাম, তখন আমি কথা বলা শুরু করেছি, উনি তখন গল্প করা শুরু করেছে। বিশেষ করে উনি উনি অনেক বড় একটা স্টার, ওনাকে সহজে পাওয়া যায় না, আমরা যদি দেখতে পাই না, উনি খরচ করে বাইরে, উনি কিন্তু যখন কথা বলে গল্প করেন উনি আমাদের মতোই একজন আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ, যেটা আমি বসে কিন্তু গল্প এটা এটা তাছাড়া তো এটাই যে হল বেড়েছে অনেক, আমি শুনছি কিছু কিছু হলে আমি বলবো যে একটু ধৈর্য ধরতে, কারণ আপনাদের ডিমান্ড থাকলে সিনেমাটাও হলে অনেক দিন অনেক মাস কত কয়েক বছরও থাকতে পারে যদি আপনারা চান, ধৈর্য ধরেন, সিনেমা তো থাকছেই বলে। আমি জানি যে সবার সবাই অপেক্ষাটা করতে চাচ্ছে না, সবার আগেই সিনেমাটা দেখতে চাচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরেন, আমরা আস্তে দিন সিনেমাটা দেখি, আমরা চেষ্টা করবো অগ্রিম টিকিট বুকিংয়ের, বাট না পেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনারা চাইলে সিনেমা হলে থাকছে, হলে থাকবে, দেখুন যত দিন যাবে যদি দেখি ফল এখনও চলছে এবং মানুষ চার পাঁচ বার করে সিনেমা দেখছে। আমার মনে আছে আয়নাবাজির সময় আমি এমন মানুষ দিয়েছিলাম যারা 13 বার সিনেমা দেখছে আয়নাবাজি, আশা করি ফলের ক্ষেত্রে শুনতে পাবো, মাত্র দ্বিতীয় নেই, তবে অলরেডি শুনছি অনেকে আমাকে বলেছে যে আমি 3 বার সিনেমাটা দেখছি, টিকিট কাটা কেটে ফেলবো, কারণ আমি আমার কলিগকে নিয়ে যাচ্ছি, আমি আমার ফ্রেন্ডসকে নিয়ে যাচ্ছি এবং আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি। এবং আরেকটা বিষয় বলে আজকে আমার হাজবেন্ডও আজকে যে তার অফিস শুরু হয়েছে সে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে, তাদের অফিস থেকেও মেইন এসেছে যে তারা প্ল্যান করছে যে প্রতি একসঙ্গে তুফান দেখতে যাবো, সো এইটাও খুব খুব মজার ব্যাপার এইসব জিনিস। এই যে আপনি বলছেন যে অফিস থেকে বলেছে যে তুফান টিম নিয়ে আসার, মানে তারা সিনেমাটা উপভোগ করবেন, এবং অনেকেই আছে যারা হচ্ছে ইয়াং জেনারেশনের যে ছোট ছেলে মেয়ে আছে তারাও এখন সিনেমা দেখছে, যে বাংলা সিনেমার জোয়ারটা জোয়ার আছে, যেখানে যায় পড়াশোনা করে সেখানে সবাই আমার সাথে একসাথে দেখতে যাবে সেই কথাই কিন্তু ছিল, কিন্তু এখন আবার তারা ওয়েট করতে পারছে না একসাথে দেখা, তো সবাই আবার আলাদা আলাদা টিকিটও করে ফেলছে, বাট একসঙ্গেও দেখবে। এই যে
নাবিলাপু, আমরা কিন্তু দেখেছি যে তুফান একমাত্র আপনাকেই ভয় পেত সিনেমায়। আমি সিনেমাটা দেখেছি, শাকিব খান একমাত্র আপনাকেই ভয় পেত সিনেমাতে, এটাই একটু বলতেন। আমি দেখেছি Thank you.